হ্যালো ডিয়ার গাইজ, আপনারা কেমন আছেন? আমি বরাবর মতন আবার একটু জন ধামাকা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আপনাদের যে নাটক নিয়ে আপডেট জানা যাচ্ছি তার নাম হচ্ছে কষ্টের নাম মায়া। কষ্টের নাম মায়া নামক এই নাটকটির ডিরেক্টর অর্থাৎ পরিচালক হচ্ছে পথিক সাধন। পথিক সাধনের পরিচালনায় এই নাটকটির সম্পূর্ণ আপডেট এবং এই নাটকটি কবে, কোথায়, কোন চ্যানেলে রিলিজ হতে যাচ্ছে এ সম্পর্কে বিস্তারিত সব তথ্য যদি আজকে আপনার জানতেই হয় তাহলে পুরো ভিডিওটি অবশ্যই নাটকটি শেষ পর্যন্ত দেখবেন। এই নাটকটি যে জুটি রয়েছে সেখানে অভিনয় চরিত্রে দেখতে পারবেন বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনেতা তৌসিফ মাহবুবকে এবং অভিনেত্রী চরিত্রে রয়েছে সাদিয়া আইমান। তৌসিফ মাহবুব এবং সাদিয়া আইমানের জুটির এই কষ্টের নাম মায়া নামক এই নাটকটির শুটিং কাজ অলরেডি অনেক দিন আগেই শেষ। অন্যদিকে এই নাটকটির একটি অফিসিয়াল পোস্টার বের হয়ে গেছে। এই নাটকটি আমাদের মধ্যে রিলিজ হতে যাচ্ছে এই পবিত্র ঈদুল ফিতরের চতুর্থতম দিনে। চতুর্থতম দিনে অর্থাৎ 25 এপ্রিল আপনারা এই নাটকটি দেখতে পারবেন। 25 এপ্রিল আপনারা ঠিক এই নাটকটি দেখতে পারবেন রাত 10:20। রাত 10:20 এই নাটকটি আপনারা দেখতে পারবেন মাছরাঙ্গা টেলিভিশনে এবং তখনই 10:20 এই মাছরাঙ্গা ইউটিউব চ্যানেলে এই নাটকটি আপনারা ইউটিউবে দেখতে পারবেন। আর আপনাদের খুবই প্রিয় একজন অভিনেতা তৌসিফ মাহবুবের এই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অর্থাৎ ঈদের পরে আরও মোটামুটি অনেকগুলো নাটকই রিলিজ হতে যাচ্ছে। সেসব নাটকের আপডেটের সঠিক রিলিজ ডেট যদি আপনাদের জানতে হয় তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে। তাই যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। এবং আজকে যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য। আসসালামু আলাইকুম।